অমরনাথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এখানে বিকালবেলায় আমি ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে গোলাপ গাছটা কিছু কিছু পাতা এসছে, আর এখানে দেখো প্রায় সূর্যটা একদম ছোট হয়ে গেছে, এবার ডোবার টাইম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ লালু আর লালুর ভাই যথারীতি বদমাইশি করছে। নিচে চলে এসেছি, মা দেখো রুটি তৈরি করছে রাত্রেবেলার জন্য, আর দাদু এখন খাবে তার জন্য। এখানে দাদু বসে বসে টিভি দেখছিল, টিভিতে যে সিরিয়াল হচ্ছিলো সেগুলো দেখছিল। এখানে বাবান পড়ছিল, ওখানে আমার ভাই এসে ওর সাথে বদমাইশি করছিল, খুনসিটো এরা প্রায় করতে থাকে। এরপর আমি নিচে চলে গেলাম, নিচে দেখলাম মা ময়দা মাখছে। মা সন্ধেবেলা খাবারের জন্য মোমো করবে বলছিল। এটা বাঁধাকপির পুর যেটা মা তৈরি করে নিল, এরপর এই বাঁধাকপির পুরগুলো মা এগুলোর ময়দার মধ্যে ফিল করে দিয়ে করে ফেলেছিল, ভাপিয়ে নিয়ে নিয়েছিল, আর খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল, কি বলবো। এরকম নিত্য নতুন আরও মিনি ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। থ্যাংক ইউ।